আসসালামু আলাইকুম, আমি লিমন ফ্রম বেসিক লিডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা মোবাইল ফোন দিয়ে পোস্টার বানানোর কথা চিন্তা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পিক্সআর্ট অ্যাপ দিয়ে খুব সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারেন এবং সেটি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার উপযোগী করতে পারেন, সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনি যদি মোবাইল ফোন দিয়ে পোস্টার বানানো শিখতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনাদের প্রথমে পিক্সেল ট্যাবটি ওপেন করতে হবে এবং পিক্সেল ট্যাবটি ওপেন হওয়ার পরে প্লাস চিহ্নতে ক্লিক করে সব থেকে নিচে চলে আসতে হবে এবং সেখান থেকে একটি কালার ব্যাকগ্রাউন্ড আপনাদের সিলেক্ট করে নিতে হবে। কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের ফিট অপশনটিতে ক্লিক করতে হবে এবং এইখান থেকে আপনাদের রেশিও অপশনে চলে যেতে হবে। এখান থেকে আপনারা পোস্ট অপশনটি ক্লিক করবেন, দেন চলে আসবেন কালার অপশনটিতে, দেন যে কালারের ব্যাকগ্রাউন্ড নেবেন আপনারা সেই কালারটি এখানে ক্লিক করবেন। আবার দেন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আমরা একটা ছবি অ্যাড করে নেব। আমরা যেহেতু বিজয় দিবসের একটি পোস্টার মেক করতে যাচ্ছি, তাই আমরা বিজয় দিবসের একটা ছবি এখন অ্যাড করে নিচ্ছি। তো ছবিটি অ্যাড করার পরে আমরা আমাদের পছন্দ মতো ছবিটি বসিয়ে দেব। সুইটেবল একটি জায়গায় আমরা ছবিটিকে বসিয়ে দেওয়ার পরে আমরা ছবিটি ব্লেন্ড করব এবং ডার্কেন অপশনটি প্রেস করব। দেন আমরা আবার চলে যাব অ্যাড ফটো অপশনটিতে এবং আমরা আরেকটি বিজয় দিবসের একটি ছবি অ্যাড করে নেব এখানে। দেন অ্যাড করার পর আমরা এটাকে আমাদের সুইটেবল একটি জায়গায় পছন্দ মতো বসিয়ে নেব। দেন ছবিটি বসার পরে আমরা এই ছবিটিকে ইরেজ করে নেব, তার জন্য উপরে ইরেজ বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো ইরেজ বাটনে ক্লিক করার পরে আমরা নিচে আসবো। নিচে এসে ইরেজ বাটনে ক্লিক করে এখানে হার্ডনেস আছে, অপাসিটি আছে, আমাদের পছন্দ মতো যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সিলেক্ট করে এটার সাইডটাকে আমরা রাউন্ড একটা শেপ দেব। তো আমাদের রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে অ্যাড ফটোতে আবার চলে যাব। দেন আমরা যে আমাদের যে ফটোটা আমরা অ্যাড করতে যাচ্ছি, যে ব্যক্তির ছবি দিয়ে আমরা পোস্টারটি করতে যাচ্ছি, সে পার্সনকে আমরা এখন অ্যাড করে নিব। তো অ্যাড করার পরে আমরা চলে যাব কাট আউট অপশনে। কাট আউট অপশন থেকে আমরা সিলেক্ট করব পার্সন। সেভ বাটন ক্লিক করব। দেন আমরা আবার ইরেজ বাটনে ক্লিক করব। নিচ থেকে ইরেজ ক্লিক করে আমরা এখান থেকে হার্ডনেস এবং অপাসিটি আমাদের পছন্দ মতো মিলিয়ে আমরা এটার নিচে রিমুভ করে দেব। ছবিটি ঠিক মতো ইরেজ করার পর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। দেন আমরা চলে যাব টেক্সট অপশনে এবং এখান থেকে আমাদের একটি টেক্সট আমরা অ্যাড করে নিব। যেহেতু বিজয় দিবস, তাই আমরা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি টেক্সট লিখব। টেক্সটে লেখা হয়ে গেলে আমাদের পছন্দ মতো একটি জায়গায় আমরা সেটিকে বসিয়ে দেব। দেন আমরা চলে আসবো নিচে স্ট্রক অপশনে
एंड स्ट्रोक हमरा स्ट्रोक एवं शैडो हमादेर पसंद मत दिए एटीके ओके कर दिब। দেন আমরা আবার চলে আসব টেক্সট অপশনে এবং সেইখান থেকে আরেকটি টেক্সট আমরা এখন অ্যাড করে নেব। দেন আমরা টেক্সটটি নিচে অ্যাড করে দিব। তো ছবিটি তো টেক্সটটি আমরা এই বরাবর অ্যাড করে রাখতে চাচ্ছি, তো এখানে দিয়ে আমরা চলে আসবো আবার স্ট্রোক অপশনে। স্ট্রোক এবং শ্যাডো আমরা এখানে আমাদের পছন্দ মতো দিয়ে দেন আমরা এটাকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন আমরা চলে আসবো ড্র অপশনে এবং এখান থেকে আমরা এটা ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেব। দেন এটার কালার চেঞ্জ করে আমরা এরকম একটি শেপ করে নিচে বসিয়ে দেব। দেন আমরা আর একটি টেক্সট অ্যাড করবো, এখানে আমরা যে ছবিটি বসিয়েছি তার নাম এবং তার একটি পদবি এখানে অ্যাড করে দেব। আমরা পদবি টেক্সট অ্যাড করে নিব। তো টেক্সট বসিয়ে এটাকে স্ট্রোক করে নেব এবং শ্যাডো দিয়ে দেব। দেন আমরা চলে যাব পরবর্তী টেক্সটে। তো পরবর্তী টেক্সটিতে আমরা টেক্সট অ্যাড করে নেব আরেকটি, তো আরেকটি টেক্সট আমরা এখানে অ্যাড করে নেব নিচের লাল জায়গাটিতে দেওয়ার জন্য। তোমরা বড়ো মতো তোমরা বরাবরের মতো টেক্সট অ্যাড করে আমাদের ওইখানে লাল জায়গাটুকুতে পজিশন মতো আমরা বসিয়ে নেব এবং পূর্বের মতো আমরা এটাকে স্ট্রোক এবং শ্যাডো দিয়ে টিকমার্কে ক্লিক করে দেব। দেন আমরা সেভ অপশনে ক্লিক করে আমাদের ছবিটি সেভ করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।